কোউইন অ্যাপে স্লট বুকিং হওয়ার পরেও হয়রানির অভিযোগ। সল্টলেক থেকে ভবানীপুরের পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে এসেও খালি হাতে ফিরতে হলো 70 বছরের রমেশ চোখানিকে। ওই বৃদ্ধের দাবি, মার্চে প্রথম ডোজ নেওয়ার পর পেরিয়ে গিয়েছে দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা। 3 দিন ধরে চেষ্টা চালিয়ে গতকাল কোউইন অ্যাপে স্লট বুকিং হয়, কিন্তু আজ সকালে ভবানীপুরের পুর স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, কোউইন অ্যাপে স্লট বুকিং করলেও টোকেন বুক করে আগামীকাল ভোর 5টার মধ্যে আসতে হবে, তবেই ভ্যাকসিন পাওয়া যাবে। এরপর কোউইন অ্যাপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুর স্বাস্থ্যকেন্দ্রের তরফে টোকেন বুক করার কথা স্বীকার করা হয়েছে। সল্টলেকের এই ব্লকের বাসিন্দা রমেশ কুমার চোখানি 70 বছর বয়স এবং প্রথম ডোজ নিয়েছিলেন মার্চ মাসে। সেকেন্ড ডোজের ডেট পুরো হয়ে গেছে, ডিউ হয়ে গেছে, এবং গত কয়েকদিন ধরে কোউইন অ্যাপে চেষ্টা করছিলেন যে তিনি কোনো একটা স্লট পাচ্ছিলেন না। গতকাল লাকিলি তিনি পেয়েছেন, এবং স্লট বুকিং করার পর যখন হেলথ কেয়ার সেন্টারে পৌঁছে যান, সেখানে বলা হয় যে না, স্লট মোতাবিক ভ্যাকসিনেশন হবে না, ভোর 5টার সময় আসতে হবে, টোকেন নিতে হবে। আমরা রমেশ কুমার চোখানির সঙ্গে কথা বলবো। গতকাল তো আপনি গিয়েছিলেন স্লট বুকিং করে, তো কি বললো সেখানে? ওখানে বললে এখানে নম্বর সে আপকো আনা পড়েগা, 70 নম্বর হাম লোক অ্যালট করতে হ্যাঁ, উসকে বাদ মে কুছ নি হোগা, ফির নেক্সট ডে কে লিয়ে আইয়ে। তারপর আপনি মানে কতটা হয়রানি হচ্ছে, মানে এই যে আপনি গেলেন স্লট বুকিং করলেন, সেখানে গিয়ে আপনাকে বলা হলো ইয়ে অ্যালটমেন্ট লেটার হ্যাঁ মেরে পাস মে, টাইম অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাঁ, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়া হ্যাঁ, বলে সে সব হাম ও সব কুছ নি মানতা হ্যাঁ, হমারা আপকো সুবহ নম্বর লেনা পড়েগা, 70 নম্বর হামে অ্যালট করেঙ্গে, উসকে বাদ মে নেই হোগা, তো ফির নেক্সট ডে আইয়ে। তার মানে কোউইন অ্যাপে যে স্লট বুকিং করা হচ্ছে সেটা মানবে না? না, মানবে না। তো এখন আপনি কি করবেন? এখন আমি দেখছি, এখন কল আসবে তখনই যাবো, করবার তো কিছু নেই। যাই, যদি আপনি প্রথমে এসে 70 কুপনে আপনি পেয়ে যান, তাহলে আপনি ভ্যাকসিন পাবেন, না হলে আপনি পাবেন না। মানে সরাসরি বলে দিয়েছে কোউইন আমরা এন্টারটেইন করি না, স্লিপ দেখানোর পরে সব কিছু করার পরে। যদি ভ্যাকসিন নিতে হয়, টিকা নিতে হয়, ভোর 5টার সময় আসতে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস টোকেন নিতে হবে, তারপরেই তিনি ভ্যাকসিন পাবেন। সব মিলে কিন্তু চরম হয়রানি, এবং তিনি এখন অসহায়, তিনি বুঝতেই পারছেন না যে তার যে সেকেন্ড ডোজ ওভার ডিউ হয়ে রয়েছে সেটা তিনি কোথায় থেকে দেবেন। ক্যামেরায় ভগবান সার সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সল্টলেক। কি জানিয়েছেন পুর স্বাস্থ্যকর্মীরা, এবার শুনব। অনেকে আছে যারা অনলাইনে বুকিং করতে পারছে না, তারাও আসে, তো তাদেরকেও তো আমাদের দিতে হবে। তাহলে দুজনকে আমরা সিস্টেমটাই করে দিয়েছি, টোকেন নিয়ে নিলে সুবিধা হচ্ছে। ওইটার দেখুন, 50টা প্রত্যেকদিন শেষ হয়ে যাচ্ছে না, হয়তো 30টা শেষ হয়েছে, এবার 30টার পর ওরা এলো, তখন ওদেরকে আমরা দিয়ে দিচ্ছি। বুকিং করেনি তারাও তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কি জেনারেল পাবলিক আছে যারা বুক করতে পারছে না, অনলাইনে বুকিং যারা করে, যারা জানে না, যাদের কাছে স্মার্টফোন নেই, তারা তো এসে পুরো এখানে চেঁচামিল লাগিয়ে দিচ্ছে।